দখল নিয়ে নিল, তারা কোনো মতে লাশ পিরোজপুর নিতে দিবে না। এবং ফেসবুকে তারা প্রচার শুরু করলো সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহর থেকে, সকল জামাত শিবির এবং দেলার হোসেনের যত সমর্থক আছে তাদেরকে শাহবাগ চলে আসার জন্য। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা বাধ্য হয়ে অত্যন্ত সীমিত আকারে তাদের করি, আমরা কিছু টিয়ার গ্যাস নিক্ষেপ করি, করে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ক্যাম্পাস মুক্ত করে আমরা সেই লাশ পিরোজপুর পাঠানোর ব্যবস্থা করি। এবং এটা মিনিমাম শক্তি প্রয়োগ করে এটা করা হয়েছে, কারণ ওইখানে হাসপাতালে অনেক রুগী আছে, তাদের সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা হাসপাতালে প্রথম থেকেই শক্তি প্রয়োগের থেকে বিরত ছিলাম। কিন্তু তাদের তাণ্ডবের একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদের সীমিত আকারে শক্তি প্রয়োগ করতে হয়েছে।